আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে একটি ছবির ম্যানিপুলেশন ইফেক্ট করা যায়। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বেশি কথা না বলে শুরু করছি। আগে থেকে আমার ফটোশপটি ওপেন করা আছে। এখন আমি যেই ছবির কাজ করব সেই ছবি হচ্ছে ফটোশপে ওপেন করে নেব। ছবিটি আমার ওপেন হয়ে গিয়েছে। ফিল্টার ব্লার থেকে যাবো হচ্ছে গাউশান ব্লার, রেডিউস রাখবো 40। ওকে, ফাইল থেকে যাবো হচ্ছে প্লেস, অল্টা শিফট চেপে ঠিক ড্র্যাগ করে বড় করে নেব। মাউসের রাইট বাটন ক্লিক করে রেস্টারাইজ লেয়ার এখানে ক্লিক করবো। এর লেয়ারটিকে কপি করে নেব, কন্ট্রোল জে। নিচের লেয়ারটিকে হাইড করে রাখবো, বিল্ডিং অপশন রাখবো, স্ক্রিন ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে ডেস্ট্রয়েড, কন্ট্রোল এল, এখানে রাখবো 69। ওকে, নিচের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার মাস্ক সিলেক্ট, ব্রাশ টুল উপরে থাকবে কালো, নিচে থাকবে সাদা। ঠিক আস্তে আস্তে ড্র্যাগ করে এগুলো মুছে ফেলবো, ঠিক এরকমভাবে। সিলেক্ট, কুইক সিলেকশন, ঠিক আস্তে আস্তে ড্র্যাগ করে সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে যাওয়ার পরে মাউসে ক্লিক রেখে ঠিক ড্র্যাগ করে এখানে খিঁচিয়ে দেব, কন্ট্রোল টি অল্টা শিফট চেপে ঠিক ড্র্যাগ করে বড় করে নেব। অল্টা শিফট চেপে ভালো করে একটু বসাই নেব। নিউ লেয়ার সিলেক্ট, ওয়াটার ব্রাশ, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজে একটি ছবির ম্যানিপুলেশন ইফেক্ট করা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।